কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে সরানোর জন্য প্রয়োজনে মন্ত্রিসভার বৈঠক ডাকুন সেখানে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অবিলম্বে সিদ্ধান্ত নিন সিপিকে অপসারণের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে এই বার্তাই দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সূত্রের খবর রবিবার আটই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে সিপিকে সরানোর পরামর্শ দিয়েছেন রাজ্যপাল এ বিষয়ে তড়িঘড়ি বৈঠক ডাকারও নির্দেশ দেন তিনি সোমবার নয় সেপ্টেম্বর রাজ্যের প্রশাসনিক প্রধানদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর রয়েছে মন্ত্রিসভার বৈঠক তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিকে সরানোর বিষয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকার একটা প্রস্তাব রাজ্যপালের তরফ থেকে এবং তাতে করে জল্পনাও উস্কে যাচ্ছে প্রসঙ্গত আরজিকরের ঘটনার পর থেকেই কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল যদিও ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কিন্তু ঘটনার পর হাইকোর্টের নির্দেশে তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়ে দেওয়া হয় এছাড়া অভয়ার বাবা মাও ঘটনার তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন কলকাতা পুলিশের ভূমিকায় যে তারা মোটেও খুশি নন সে বিষয়েও বারবার তাদের অভিমত মিডিয়ার সামনে খোলাখুলি তুলে ধরেছেন তারা এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করে ধৃত সঞ্জয় রায়কেও নিজেদের হেফাজতে নেয় সিবিআই করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ধৃত সঞ্জয় রায় সহ ওই দিন রাতের ডিউটিতে থাকা চিকিৎসক রক্ষী সহ বহু মানুষকে ম্যারাথন জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা এদিকে আরজিকরের ঘটনার পরপরই রাতে আরজিকরের ইমার্জেন্সি সহ বিভিন্ন বিভাগে হামলা চালায় দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর করা হয় গোটা ইমার্জেন্সি চত্বর হামলাকারীদের লক্ষ্য ছিল ইমার্জেন্সির চারতলায় ক্রাইম সিন অর্থাৎ সেমিনার রুমে ঢুকে তথ্য প্রমাণ লোপাট করা অভিযোগ উঠছে এমনটাই কলকাতা পুলিশের গাফিলতির অভিযোগ তুলে এরপর থেকেই কলকাতার সিপি ভিনীত গোয়েলের ইস্তফার দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন সিপি ভিনীত গোয়েল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি ও ডিসি নট অভিষেক গুপ্তাকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক তাহলেই অনেক অজানা তথ্য সামনে আসবে এদিকে সিপির পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা যদিও লালবাজারের আগেই তাদের আটকে দেওয়া হয় বিশাল ব্যারিকেড দিয়ে সেই ছবি আপনাদের মনে আছে নিশ্চয়ই পরে রাতভর চলে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ এরপর চাপের মুখে পড়ে পরদিন সকালে ব্যারিকেড হটিয়ে বাইশ জন জুনিয়র ডাক্তারকে লালবাজারে ডেপুটেশন দিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় বাইশ জন ডাক্তারের প্রতিনিধি দল শেষ পর্যন্ত লালবাজারে গিয়ে সিপি ভিনীত গোয়েলের হাতেই তাঁরই পদত্যাগের সঙ্গে প্রতীকী একটি মেরুদণ্ড উপহার দেওয়া হয় যদিও সিপি ভিনীত গোয়েল তার জানান তিনি নিজের কাছে কাজে সন্তুষ্ট তবে যদিও শীর্ষমহল থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার আপত্তি নেই যদিও এত কিছুর পরও সিপিকে কে সরানোর বিষয়ে কোনো তৎপরতা নবান্নে লক্ষ্য করা যায়নি বলেই সূত্রের খবর বিরোধী শিবিরের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপির গোপন আতাত রয়েছে সিপি ভিনীত গোয়েল মুখ্যমন্ত্রী তথা এই সরকারের এমন কিছু বিষয় জানেন যেটা ভিনীতকে পথ থেকে সরানো হলে প্রকাশ্যে চলে আসতে পারে তাই সিপিকে সরাতে চাইছেন না মুখ্যমন্ত্রী এই আবহে এবার রাজ্যপালের তরফে সিপি ভিনীত গোয়েলকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠক ডাকার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল আপনাদের এবারে শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য শুভেন্দু অধিকারী কি বলেছেন এ বিষয়ে এবং তার যে মন্তব্য সার্বিকভাবে শুনুন এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয় গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে যা যা আসছে সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয় সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয় আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা সরকারের মিথ্যাচার পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল। এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন যেভাবে পুলিশের মুখোশ ট্রেনে খুলে দিয়েছেন যেভাবে সন্দীপ ঘোষের আরজিকরকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে অর্ডার দশ তারিখের যেভাবে শাহজাহানের মতো পার্থ চ্যাটার্জির মতো কৃষ্ণ মন্ডলের মতো একটার পর একটা আলিসান বাংলোর ফার্ম হাউসের হদিস পাওয়া যাচ্ছে অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ কারণ তার মাথায় ডাক্তার পি দাসের হাত ছিল তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি আমাদের এই মুহূর্তে জাস্টিস আরজিকর উই ওয়ান্ট জাস্টিস এ তো থাকবেই সাথে সাথে আমাদের দুটো মূল দাবি যেটা আমরা ইতিমধ্যে বলেছি আবারও বলছি এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন আমরা তার হেফাজত চাইছি সিবিআই তাকে কাস্টডিতে নিক কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন যেভাবে পুলিশ তার ক্রিমেশন কষ্ট দিয়ে দিয়েছে জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছিল আমার কথা নয় গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জালো প্রদীপ জালো মোমবাতি জালো যে যেভাবেই পেরেছেন করেছেন সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে মিঠু মজুমদার কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন সেটা আবার তৃণমূল আপনারা জানেন এবং তার উত্তর আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে যে কার্যত প্রেশার করে আমাদেরকে বলানো হয়েছে এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তনতে স্বচ্ছতা আমরা আনতে পারব গতি আনতে পারব সোমবারই নবarne উচ্চ পর্যায়ের বৈঠক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্য সচিব মনোজ पंत সেই রকমভাবেই নির্দেশিকা জারি করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শ্রী বৈঠকে থাকবেন ডিএম এসপি তাদেরকে এই বৈঠকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা